হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু গি এডুকেশন এগেন আজকে আমি তোমাদের সামনে আলোচনা করবো জেনারেল সায়েন্সের উপর যে সিরিজটা আমি শুরু করেছি তারই তিনশো চল্লিশ থেকে চারশো চার পর্যন্ত কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার সেই আলোচনাটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা ছোটো রিকোয়েস্ট তোমরা এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভালো ভালো ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য চলো শুরু করে থাকে আজকের আলোচনা দেখো তিনশো চল্লিশ নম্বর কোশ্চেন্সটা রয়েছে বাঘের পরমায়ু সাধারণত কত বছর কুড়ি বছর ফটোগ্রাফি ফিল্মে সাধারণত কোন অ্যাসিড থাকে সিলভার ব্রোমাইড দুই কিলো ওয়াট কোনো ইলেকট্রিক হিটার দুশো কুড়ি ভোল্ট সার্কিটে যোগ করলে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে নাইন অ্যাম্পিয়ার বক্সাইটের রাসায়নিক নাম আদ্র অ্যালুমিনিয়াম অক্সাইড ওজন গ্যাস পৃথিবী থেকে কত কিমি উপরে পনেরো থেকে তিরিশ কিলোমিটার লিটমাস কাগজ অ্যাসিড দ্রবণে কোন বর্ণ ধারণ করে লাল বর্ণ এক কুলম্বর মান কি পরিমাণ স্থিত তরিতের এককের সমান থ্রি ইন্টু টেন্টু ডিউবার নাইন ইএসইউ নিউটন ডিস্ক যখন প্রচণ্ড জোরে ঘরে তখন কোন বর্ণ ধারণ করে সাদা বাতাসে শতকরা কতবাক কার্বন ডাইঅক্সাইড থাকে জিরো পয়েন্ট জিরো থ্রি অনুভূমিক ও উলম্ব কোনো পরিমাপক যন্ত্রের নাম কি থিওডোলাইট কোন যন্ত্রের তৈরিক্তি শব্দশক্তি তৈরি শক্তি রূপান্তরিত হয় মাইক্রোফোন ওয়াটার গ্যাস কোন কোন পদার্থের মিশ্রণ এস টু ও সিও কোন রোগ কোন ব্যক্তি কোনো ব্যক্তির একবার হলে দ্বিতীয়বার হয় না চিকেন পক্স পক্স চিকেন একবার হলে দ্বিতীয়বার আর হয় না ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু চিকেন পক্সটা হ্যাঁ তিনশো তেপ্পান্ন শালক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড বিচারিত হয়ে অক্সিজেন নির্গত হয় পোলিও টিকা কে আবিষ্কার করেন জেনাস শাল্ক কোন ফুল সূর্যাস্তের পর ফুটে এবং ভোরে শুকিয়ে যায় ঝিঙ্গে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোন গাছের ফুল জলের সংস্পর্শে এসে ফেটে দিকে কুলেখারা কলমের আবিষ্কর্তাকে লুইস ই ওয়াটারম্যান স্ট্রেপোমাইসিন অসুন্ডুধে মূলত কোন জীবাণুর দেহরস থাকে অ্যাকিটো অ্যাকিট সিটিস। আলোক তরিত সূত্রে আবিষ্কারককে ম্যাক্স ওয়েল মানুষের গায়ে কটি হার থাকে তিরিশটি লগারিদম টেবিলকে আবিষ্কার করেন জন ন্যাপিয়ার কোন বিজ্ঞানী প্রথম প্রমাণ করেন উদ্ভিদ অক্সিজেন উৎপন্ন করতে পারে জোসেফ প্রিস্টলে বিশ্বের সবচেয়ে ভারী মাংসাশী প্রাণী কোনটি সার্দ অ্যালিফেন্ট শিল সার্দ অ্যালিফেন্ট শিল তারপরে দেখো কোন রকেট বিজ্ঞানীর তত্ত্বাবধানে ভারতের প্রথম মহাকাশযান চন্দ্রায়ন ওয়ান চাঁদে গেল জর্জ কোশি একালের সেরা অন্যতম কল্পবিজ্ঞানের লেখককে মাইকেল ক্রিকটন কোন প্রাণীর পুরুষেরা সন্তান প্রসব করে সমুদ্র বা সি হর্স মাস বাইপাস সার্জারির জনককে সম্প্রতি প্রয়াত মাইকেল ডিভাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু তিনশো সাতষট্টি কোয়েশ্চেন্সটা বাইপাস সার্জারির জনক হলো সম্প্রতি প্রয়াত মাইকেল ডিভাকে চীনের প্রথম কোন মহাকাশচারী মহাকাশে নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ খালি চোখে দৃশ্যগ্রাহ্য মহাবিশ্বের দ্রুতম বস্তু কোনটি অ্যান্ডোমেজ এন্ডোমেজ এবার দেখো তারপর আমরা এন্ডোমেস গ্যালাক্সি আর কি অ্যান্ডোমেস গ্যালাক্সি তারপর প্রাণীর দেখো বৃদ্ধি নিয়ন্ত্রণ করে সোমাটোট্রফিক হরমোন কোষের প্রোটোপ্লাজমের প্রধান উপাদান কোনটি নিউক্লিক অ্যাসিড যে সরল ফলের ফলতক নরম থাকে ও বীজগুলি ফলের ভেতরে জড়ানো থাকে তাকে বলে ব্যারি ফল অ্যানাটমি সম্বন্ধে বর্তমান ধ্যান ধারণা করেন কে অ্যাদ্রে ভ্যাসলিয়াস বিদ্যুতের পরিমাপের একক কি কুলম্ব একটি তৃতীয় শ্রেণীর খাদকের নাম সাপ একটি তীব্র অ্যাসিডের নাম হাইড্রোক্লোরিক অ্যাসিড জনানকোশের ক্রোমোজোম সংখ্যাকে কি বলে হ্যাপ্লয়েড ভিটামিন বি টুয়েলভের কোন ধাতুটি বর্তমান কোভাল্ট এক মেগাওয়াট সমান কত ওয়াট টু টেন্টুদিবার সিক্স ওয়াট ব্লটিং কাগজে কালী শোষণ করার কারণ কি ক্রিয়া বা অফিলারি সিস্টেম জিনের কার্যকারী একককে সিস্ট্রন রাইবজমের আবিষ্কর্তাকে প্যালেড ওয়েবারের তথ্য কিসের সঙ্গে সম্পর্কিত চুম্বক পেশু টরেল্লা পেস্টিস কোন রোগ ছড়ায় প্লেগ একটি প্রোটোজিয়া গঠিত রোগ ম্যালেরিয়া অস্থি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় অস্টিওলজি চিকনগুনিয়া ভাইরাসের বাহককে এডিস এজিনটাই প্রজাতির মশা কোন হরমোন স্ত্রী মানব দেহে খরিত হয় না টেস্টোস্টেরন কার্বনিক অ্যাসিডের কি ফেনাল কোন ব্লাড গ্রুপকে সার্বজনীন গ্রহিতা বলা হয় এবি অ্যান্টিবডি উৎপন্ন করে অস্থিমজ্জা জিন প্রযুক্তি দিয়ে সৃষ্ট প্রথম হরমোন ইনসুলিন এক্স রশ্মি কার মধ্যে দিয়ে যেতে পারে না হার দি নিষেক কোন উদ্ভিদের বৈশিষ্ট্য গুপ্ত বিজি কাচের উপর লেখার জন্য কোন অ্যাসিড ব্যবহৃত হয় হাইড্রোক্লোরিক হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহৃত হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যামোনিয়া তৈরি করতে কোন গ্যাস ব্যবহৃত হয় নাইট্রোজেন ও হাইড্রোজেন আঁখ রাসায়নিকভাবে কি সুক্রোজ শুধুমাত্র দুটি মৌলের সংমিশ্রণে তৈরি পলিথিন কোন কোনার পরমাণু কেন্দ্রকে যোগ করলে তার রাসায়নিক ধর্ম পরিবর্তন হয় না নিউট্রন নর অ্যাপি ন্যাপ্রিনের প্রধান কাজ কি রক্তচাপ বাড়ানো উদ্ভিদ কোষ কলার মধ্যে কোনটি মৃতকোষ দিয়ে গঠিত জাইলেম কোন উদ্ভিদের ব্যাপ্তি চলন সহজেই চোখে পড়ে লজ্জাবতীলতা লতা আর কত জোড়া পা আছে জোড়া সো মাইডিয়া স্টুডেন্টস এটা ছিল আজকের আলোচনা এরপর আমি চারশো পাঁচ থেকে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো সো মাইডিয়া স্টুডেন্টস তোমরা এখনো পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখলে তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে আর চ্যানেলটিকে যদি তুমি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে দেবে